মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে আবার একটা নতুন সকালের সঙ্গে নতুন দিন শুরু করলাম। তো আজকে হলো বুধবার আর হাজবেন্ডের আজকে হলো ছুটি। তো কি করবো আজকে সেরকম রান্না বান্না নেই, কারণ আজকে হলো বাপের বাড়িতে নেমন্তন্ন। আর এখন সকাল সকাল কি করে নিয়েছি জানো, ম্যাগি দেখতেই তো পেলে, ম্যাগি করছি। তো ম্যাগি করে নিয়েছি আর আমার ছেলের জন্য, হাজবেন্ডের জন্য, ও খাচ্ছে ওখানে। আর আমার দেওয়ালের অবস্থা দেখো, জাগতা অবস্থা, এইটাকে ইগনোর করো তোমরা। তো চলো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থেকে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, শুনলাম মাঝখানে টলটল এসেছিল, ওর সাথে বসে একটু চা খেলাম, সেটা আর দেখানো হয়নি। ও এসে চলে যাওয়ার পর একটুখানি ঘরের ঝুলটা ঝেড়ে নিলাম, আর এখন আবার একটুখানি বসবো, বসে যে জামা কাপড়গুলো ভিজেছি সেগুলো কাচবো। কেননা আজকেই না কাচলে কালকে আবার ছেলের পরীক্ষা আছে, কালকে আর কাচতে পারবো না। কালকে অবশ্য দিলীপের ছুটির দিন, কিন্তু ছুটির দিন হলে কী হবে, কালকে আর টাইম পাবো না। তারপরের থেকে দিলীপের বি শিফট শুরু হবে, আর বি শিফট শুরু হওয়া মানে বাবারে টাইমলি একদম সব কিছু করতে হবে। তো হাঁপিয়ে গেছি দেখো, কথা বলতে মানে কাজ করতে করতে। আর মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, এখন আপাতত ধুলো বলতে কিছুই নেই ঘরে। আবার দেখি দুদিন পর আবার হয়তো হবে। আমার এই ধুলো পরিষ্কার করতে খুব অ্যালার্জি লাগে। আর ছেলে ওখানে শুয়ে শুয়ে দেখো গেম খেলছে, নিজে নিজেই আপলোড করছে, নিজে নিজেই খেলছে। তো জল একটুখানি জল খেয়ে নিই, প্রচণ্ড গলা শুকিয়ে গেছে। জল খেয়ে নিয়ে তারপরে 12টা বাজলেই আবার মানে ইয়ে করবো, কাচতে হবে।
এরপর চলো আর এখন আসছি না, এরপরে বাড়িতে গিয়ে কী কী লাঞ্চে মেনু হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পরে কথা বলবো, এখন স্নান করতে যাই। তো এখন দিলীপ গেছে বাবানকে নিয়ে স্নান করাতে, আর সত্যি এখন মনে হচ্ছে বয়স বাড়ছে আস্তে আস্তে, কেননা ওই যে কাছাকাছিটা করলাম বিশাল মাঝে যন্ত্রণা করছে, যার জন্য এসে শুয়ে পড়েছি। ভেবেছিলাম একদম বাপের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, তারপর ভাবলাম না একটু শেয়ার করি যে পরিস্থিতি কী। দেখো মানে শীতদাঁড়া দিয়ে মাজা দিয়ে ফেটে যাচ্ছে, তাই এখন একটু শুয়ে আছি, শুয়ে থেকে এবার স্নানে যাবো। একটা বেজে গেছে, দিলীপ গেছে বামানকে স্নান করাতে, ওর স্নান করানো হয়ে গেলে তারপরেই আমি নেক্সট স্নানে যাবো। আর আজকে যেহেতু মাথা ঘষবো, সেহেতু আজকে দুপুরবেলা মনে হয় না ঘুমাতে পারবো, কেননা ডাক্তার তো বলে দিয়েছে। আর যদি বাপের বাড়িতে গিয়ে যদি তোমার রোদ্দুরটা পাই বারান্দায়,
তাহলে রোদ্দুরে বসে চুলটা শুকিয়ে নেবে। তো দেখা যাক কি করি, জানতেই পারবে আশা করি তোমরা যে কি করবো না করবো। চলো দেখতে থাকো আর সাথে থাকো। শুধু এইটুকুনি আপডেট দিতে এসেছিলাম যে দেখো আমার পরিস্থিতি, বয়স বাড়ছে সেটা বোঝা যাচ্ছে। তো দেখো এখানে আমাদের লাঞ্চের আজকে মেনু হলো সাদা ভাত, আলু পোস্ত আমার ফেভারিট, আর হাত এতো দেখছো ছেলেকে খাইয়ে উঠলাম। আর এখানে হলো মাটন, আর পাতলা পাতলা করে একদম এই যে মা বেড়ে দিচ্ছে পাতের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে ডাল, ডাল খাবো না, এইটা দিয়েই আজকে সারবো একদম লাঞ্চ জমজমাট। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সারাদিন পর আর তোমাদের সামনে। দুপুরবেলার পর আর দেখা হয়নি, মানে কি খাবার করেছিল আমার মা তো সেটা শেয়ার করার পর আর আসা হয়নি। আর এখন দেখো ঘড়িতে বেজে গেছে প্রায় 8টা, 8টা এখনো বাজেনি, আর রেডি হয়ে নিলাম। আজকে হাজব্যান্ড ছুটি নিয়েছে তো একটু টুকটাক কাজ করব, বাজারে গিয়ে বাজার টাজার বাকি আছে তো দুজনে মিলেই করব। আর অলরেডি দিলীপ গিয়ে হারাচ্ছি, দুপুরবেলা একটু ঘুমাই তো ওই জন্য টায়ার্ড লাগছে প্রচণ্ড। অলরেডি দিলীপ গিয়ে দেখো এখানে মুদি সদাই করে মানে করে রেখে চলে গেছে। এবার আমি যাব গিয়ে, এবার যদি শাক সবজি ওষুধপত্র যে মালগুলো হয় মাস কভারি তো সেইগুলো একটুখানি করব। তো চলো কোথায় কোথায় যাই আর কী কী করি তোমাদের সঙ্গে পুরোটাই তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। ওষুধ খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন যাই বেরোই, ও আমার জন্য রাস্তায় ওয়েট করছে। আর ওই জামা কাপড়গুলো এখনও গোছানো হয়নি তো ব্যাগটা নেব নিয়ে বেরিয়ে পড়ব। চলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো কত? এগুলো কত গো? দুটো দিয়ে দাও তো, এটা দুটো আলাদা আলাদা কালার দিও। পুজোর সমস্ত সামগ্রী কিনে তারপরে চলে আসলাম আমাদের এই মণিমেলা মোড়ের মাথায়। এখানে সবজি নিয়ে বসে সমস্ত মানে এই কাকুটাই নিজের জমি চাষ করে, করে সেই সমস্ত সবজিগুলো নিয়ে বসে। তো দিলীপ আমার ক্যামেরাটা করে দিচ্ছিল, আমি তখন সবজিগুলো নিচ্ছিলাম এক এক করে। আর খুব টাটকা সবজি পাওয়া যায় এখানে, রাত 12টা অবধি এই কাকুগুলো বসে থাকে, অনেক অনেক সবজি বসে এরকম, প্রায় দুটো তিনটে তো বসেই। সবজি বাজার, আর এত রাতে আলু পেঁয়াজ খাবো না তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাজার করা কমপ্লিট, ওষুধ কিনেছি, সবজি বাজার করেছি, আর ঠাকুরের কালকে থেকে একটা নতুন নিয়ে যে ঠাকুরের আগে শুধু ধূপ দিতাম তো কালকে থেকে নতুন যেটা নাকি করবো সেটা হলো ঠাকুরকে প্রসাদ দেবো, মানে ফুল জল যেটাকে বলে ওটা দেবো কালকে থেকে শুরু করব আমার ঘরে। কালকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার ওই জন্য, আর আমি যেতে যেতেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো আর ব্লগটাকে বড় করবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।